हेलो फ्रेंड वेलकम बैक टू द चैनल पियालिस ब्यूटी। आप कैमन आছেন আপনারা? आशा करी हमारे बंधुरा प्रत्येके ভালো আছেন, প্রত্যেকে সুস্থ আছেন। বিউটি রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম আবার আমি আপনাদের সকলের সামনে। তো বন্ধুরা আজকে আমাদের স্কিন কেয়ারের মেন টপিক হচ্ছে লেবু দিয়ে আমরা স্কিন কেয়ার করব। লেবুতে হিউজ পরিমাণে ভিটামিন সি আছে, যার ফলে কিন্তু আমাদের ত্বক দিনের পর দিন ইউজ করতে করতে সুন্দর একটা জায়গায় পৌঁছে যাবে। কিন্তু তার জন্য কিছু রেস্ট্রিকশন আছে, কিছু নিয়ম আছে। এমন কিছু প্রোডাক্টের সাথে মিশিয়ে লেবুর রসটা ইউজ করতে হবে বা লেবুর রস ডাইরেক্ট মুখে ইউজ করা যাবে কিনা ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে এইটুকানি বলতে পারি বন্ধুরা, আউটস্ট্যান্ডিং রেজাল্ট আজকে যে আমি স্কিন কেয়ারটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করব, আউটস্ট্যান্ডিং রেজাল্ট, অসম্ভব ভালো রেজাল্ট। তবে হ্যাঁ, যেটা আমি সব ক্ষেত্রে বলে থাকি, প্যাচ টেস্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ লেবুর রস অনেকের স্কিনে কিন্তু যায় না, সেখানে কিন্তু নানা ধরনের সমস্যা হতে পারে। সেই জন্য আমি বারবার করে বলছি অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন। যদি টেস্টে একদম ফুল 100% মার্কস পেয়ে যান তাহলে নিশ্চিন্ত মনে লেবুর রস দিয়ে আজকের যে স্কিন কেয়ারটা করবো সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন একদম নিশ্চিন্ত মনে। কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। তো আর যাদের স্কিনে ধরুন প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা অবশ্যই লেবু রসটা স্কিপ করে সেক্ষেত্রে আর কি রস আপনারা ইউজ করতে পারেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। ভিডিও লাস্ট পর্যন্ত থাকার জন্য আমার সকল বন্ধুকে অনুরোধ করলাম। আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন ভিডিওর মেন পর্বে যাওয়ার আগে যে বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এইমাত্র ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, আরও নানা ধরনের বিউটি রিলেটেড ভিডিও আপনাদের প্রেজেন্ট করতে পারি। ছোট্ট যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন, যাতে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। তো বন্ধুরা আজকে স্কিন কেয়ারের আরেকটি উপকরণ হলো চিনি। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের চিনিটা একটু দেখে বুঝে নিতে হবে। চিনি যদি একটু মোটা দানার হয় তাহলে অবশ্যই একটুখানি গুঁড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু ত্বকের ওপর প্রবলেম হতে পারে। আর দেখুন হাফেরও হাফ আমি লেবু এখানে নিয়ে নিচ্ছি। এবার লেবু আর চিনিটা দিয়ে স্কিন কেয়ারটা করব। অবশ্যই তার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া আমার হয়ে গেছে, সেটা অবশ্যই করতে হবে। নোংরা মুখে কিন্তু এই অ্যাপ্লাই করলে স্কিনটা কিন্তু আরও খারাপ হয়ে যেতে পারে। এরপর দেখুন লেবুটা আমি চিনির মধ্যে দিয়ে দিলাম। লেবুটা চিনির মধ্যে দিয়ে ভালো করে লেবুর গায়ে চিনিটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এটাই আমি স্কিনের ওপর অ্যাপ্লাই করব। ভালো করে এটা স্কিনের ওপর অ্যাপ্লাই করব। মোটামুটি আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতন হালকা হাতে ম্যাসাজ করব। বেশি জোরে বা প্রেশার ক্রিয়েট করে ম্যাসাজ করার কোনো প্রয়োজনীয়তা নেই। তার কারণ হচ্ছে বন্ধুরা, চিনি লেগে অনেক সময় স্কিনে দাগ হয়ে যেতে পারে বা কেটে যেতে পারে। সেক্ষেত্রে একদম ধীরে ধীরে ম্যাসাজটা আমাদের করে নিতে হবে। বন্ধুরা লেবু আমাদের ত্বককে ভীষণভাবে উজ্জ্বল করে, চকচকে করে, ঝকঝকে করে তোলে। লেবু ব্লেমিশেস আর ব্ল্যাকহেডসের হাত থেকে আমাদের রক্ষা করে, রিঙ্কলসের বিরুদ্ধে কিন্তু ভালোভাবে লড়াই করে। যাদের রিঙ্কলস, ফাইন লাইনসের প্রবলেম যারা ভুগছেন তারা কিন্তু লেবু রসটা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। ওপেন পোর্স থেকে ত্বককে রক্ষা করেন। স্ক্রাবার হিসাবে তো 1 নম্বর আমরা বলতেই পারি। আর ত্বক নরম, মসৃণ, চকচকে করে তোলে লেবু রস। আর এখানে আমি ইউজ করেছি চিনি। চিনিও কিন্তু স্ক্রাবার হিসাবে প্রচণ্ড ভালো। চিনি আমরা ইউজ করলে মুখের কালার কিন্তু চেঞ্জ হতে থাকে ডে বাই ডে, কিন্তু বেশ ফর্সা একটা চকচকে ত্বক কিন্তু আমরা পেয়ে যাই। আর ত্বকে যাবতীয় সমস্যা, বিশেষ করে পিগমেন্টেশন, দাগ ছোপ, এগুলো কিন্তু তুলে দেয়। সবথেকে বড় কথা হলো লেবুর রস আর চিনি যাদের মুখে মেচেদার প্রবলেম বা অন্য কোনো সমস্যা আছে, পিগমেন্টেশন আছে বা ব্রণ হয়েছে, তার থেকে কোনো দাগ আছে বা অন্য কোনো দাগ ছোপ মুখে হয়ে রয়েছে, সান ট্যান হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই আজকের রেমেডিটা দারুণ কাজে লাগবে, দারুণ উপকৃত। দেখুন আমার ঠোঁটের চারপাশে একটু কালো, একটু ব্ল্যাক রয়েছে বলে সেই কারণে কিন্তু আমি ভালো করে এটা দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি। তো বন্ধুরা যাদের লেবুর রসে প্রবলেম আছে সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো হয় অ্যালোভেরা জেল, না হলে আলুর রস, না হলে টমেটোর রস ইউজ করতে পারেন। বন্ধুরা দেখুন আমি মুখ ধুয়ে চলে এসেছি, কতটা পরিষ্কার হয়ে গেছে, চকচকে হয়ে গেছে। আমি কিন্তু কোনো রিং লাইটের মাধ্যমে এখানে বসে ভিডিও করি না বন্ধুরা, ঘরে দুটো বড় বড় টিউবলাইট আছে তার সামনে বসেই ভিডিও করছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। অবশ্যই রাতের বেলা এটা ইউজ করতে হবে, দিনের বেলা ইউজ করলে কিন্তু হবে না, তাতে কিন্তু রেজাল্ট হিতে বিপরীত হতে পারে। তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।